নাটকে যখন কাজ করো তখন কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করো? সবার আগে দ্য প্লে ইটসেলফ, মানে নাটকটা অ্যাবাউট হোয়াট, কোন সময়ের কোন জায়গার কোন প্রেক্ষিতের ওই জায়গাটা। দ্বিতীয় হচ্ছেন ডিরেক্টর। আমার মা আমাকে, আমি যখন নাটক শুরু করি তখন একটা কথাই বলেছিলেন যে তুমি যদি মনে করো যে কোনো ডিরেক্টরের আন্ডারে তোমার কাজ করতে তুমি কমফোর্টেবল না, বা তোমার যদি এক মুহূর্তের জন্য মনে হয় যে ওই ডিরেক্টর তো কিছুই জানে না, তুমি ওর সাথে কাজ করো না। কিন্তু যখন তুমি এগ্রি করবে একজন ডিরেক্টরের সাথে কাজ করার, তার কথা তোমার পছন্দ না হলেও সেটা মানবে। সে যদি ওটা তার প্রথম নাটকও হয়, তারপরেও তুমি সেটাই করবে। আমি সেটা মেইনটেইন করার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে ডিরেক্টর এবং অবশ্যই আমার চরিত্র। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা সবসময় বিশ্বাস করি নাটকে আমি একা নই, কিছুই করতে পারবো না, আমার চরিত্রটা চিন্তা করতেই হয় টোটাল টিমের মধ্যে। আমি এখানে দারুণ অভিনয় করে বেরোয় চলে এলাম, সম্ভবই না। সাফল্যের ক্ষেত্রে কোন জিনিসটা জরুরি মনে হয়? অনেস্টলি কাজটা করা। মানে আমি যদি আমার কাজটার প্রতি অনেস্ট থাকি, ডেডিকেটেড থাকি, এবং অবশ্যই সেটার সাথে তো আমাকে যোগ্য হতে হবে। আমি কাজটা আজকে আমি অভিনয় করতে চলে এলাম, আমি অভিনয় কিছুই পারি না, কিন্তু আমি খুব নিষ্ঠার সাথে করেই যাচ্ছি, লাভ নেই, আমি তো পারি না ওটা। কাজেই অভিনয় বা যেটাই করি না কেন, সেই কাজটা প্রথমত আমাকে যোগ্য হতে হবে, এবং যোগ্যতার সাথে আমার নিষ্ঠা এবং সততা এনাফ, মানে এর বেশি কিছু আসলে লাগে না। ভালোবাসতে হবে আগে। আমি যে দুটো শব্দ বললাম সেই দুটো আসে কিন্তু ভালোবাসা থেকে। আমি যখন কোন একটা কাজ ভালোবাসি না, ওর প্রতি আমার নিষ্ঠা তো থাকবে না। আমি কোন রকম এই তাড়াতাড়ি করো বিজরি এটা শেষ করো, আমি এখন চলে যাবো, আমি আর করতে পারবো না এখন, এই জিনিসগুলো আমার কখন থাকবে? যখন আমি কাজটাকে ভালোবাসবো না। যদি কাজটা আমার ভালোই লাগে, আমি ভালোই বাসি, আমি চেষ্টা করবো ওটা পারফেক্টলি করার, সেটার প্রতি আমার নিষ্ঠা থাকবে, আমি অনেস্টলি ওই কাজটা করব। সেই জন্য আমি ভালোবাসা শব্দটা বলিনি, বাট ডেফিনেটলি অ্যাবাভ এভরিথিং হচ্ছে ভালোবাসা। তোমার ফ্যামিলি, তুমি সকলেই কিন্তু প্রচার মাধ্যমের সাথে জড়িত। অভিনেত্রী হিসেবে তোমার প্রচার এবং এত কম কেন? আজকে যখন একটু আগে আসছিলাম, আজকে আমি কোইনসিডেন্টালি আমার বাবার বাড়ি থেকে এসেছি, তা আমার বাবা দেখে বললো কোথায় যাও? তা আমি বললাম যে এরকম দেশ টিভিতে একটা প্রোগ্রাম আছে, বিজুরি করে ওখানে। মানে আমার চেহারাটা কেমন ছিল আমি জানি না, বাবা আমাকে বললো এত টেলিভিশন চ্যানেলের প্রতি এত অনীহা কেন? মানে আমার, আমি বোধহয় এমন ভাবে বলেছি যে ওখানে আবার যেতে হবে, এই করতে হবে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো আমার এই জিনিসটা বোধহয় আমার মার কাছ থেকে এসেছে। ছোটবেলা থেকে আমি ক্যামেরা দেখলেই 100 হাত দূরে, ছবি তুলতে হবে না 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 পারবো না, ইন্টারভিউ নিতে হবে না 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 পারবো না, এটা হয়তো একটু আলস্য আছে, কেন জানি ভালো লাগে না। তুমি অনেক কম কাজ করেছো, কম কাজ করো, কম কাজ করার ক্ষেত্রে এখানে বলবো পুরো দোষটা আমার না। সেটা হচ্ছে যে সামহাও এক ধরনের প্রচার আছে যে আমি সময় দিতে পারবো না, সময় দিতে পারবো না, কিন্তু কেউ কখনো অ্যাপ্রোচই করে না সেইভাবে আমাকে। কিন্তু আমাকে যদি ভালো কোনো একটা কাজে অ্যাপ্রোচ করে, আমি নিশ্চয়ই চেষ্টা করি সেই অভিনয়টা করতে, কারণ অভিনয়টা তো আমি ভালোবাসি। অবশ্যই। টার্নিং পয়েন্ট হিসেবে কি ধরবে জীবনের? মঞ্চে যখন আমি প্রথম আন্তিগোনে করি সফোক্লিসের, ওটা আমরা করেছিলাম জানুয়ারির আন্তিগোনে, আন্তিগোনে তো ওটা আমার প্রধান, মানে প্রথম প্রধান চরিত্র আর কি, সেটা একটা বড় মোড় ঘুরিয়েছে বলে আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করেছে। তো আন্তিগোনেটাকে আমি বলবো যেটা খায়রুল আলম সবুজের অনুবাদ ছিল এবং ওনারই নির্দেশনা ছিল। কষ্ট পেলে সে তোমার রিঅ্যাকশনটা কেমন হয়, আউটবার্স্ট হয় নাকি? আমি পছন্দ করি না যে আমার মন খারাপ বা আমার কষ্ট সেটা আর কেউ দেখুক, কেউ দেখুক, কেউ জানুক, সেটা প্রকাশিত হোক। তবে একেবারে যে হয় না তা তো না, কারণ আমি হিউম্যান বিইং এবং যেহেতু অভিনয় করি হয়তো এক্সপ্রেশন কিছু একটা দেখাই যায়। অফিসে যেমন কলিগরা বলে মন খারাপ, কোন একটা ঝামেলা, কিন্তু আমি কখনো সেটা প্রকাশ করতে পছন্দ করি না। তো এটা আমি আমার কষ্ট, আমার খারাপ লাগা আমি আমার মধ্যে রাখতেই পছন্দ করি, ভালো লাগাটা শেয়ার করি। কি কি কারণে সাধারণত তুমি কষ্ট পাও? আমার মধ্যে দুটো খুব স্ট্রং সত্তা আছে। আমি ভীষণ রকমের কি বলবো বাস্তববাদী, আবার ভীষণ রকমের ইমোশনাল একটা মাইন্ড আছে, যেটা যেই কাজটাতে মন খারাপ হওয়ার কোনো মানেই নেই, আমি আমার লজিক দিয়ে বুঝি যে এটা দিয়ে আসলে আমার মন খারাপ হওয়া বা খারাপ লাগা, এটা নিয়ে টেনশন করার কোনো অর্থ নেই, কিন্তু সেটা করি। ফাইট হয় দুই সপ্তাহের মধ্যে? খুব খুব রকমের ফাইট হয়, কিন্তু ওই ইমোশনাল সত্তাটার শক্তি অনেক বেশি, তো অধিকাংশ সময় সেই
জিতে যায়, কিন্তু ওভারকাম তো করি সেই লজিক্যাল সত্তাটা দিয়ে। তোপা মজুমদার তার নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চায়? আমি খুব নিজেকে একটা ভালো মেয়ের মা হিসেবে দেখতে চাই। ভালো মেয়ে বললাম যে সে খুব ক্লাসে ফার্স্ট হয় এরকম মেয়ে না, ভালো মেয়ের মা। তো সেই জায়গা থেকে এটা এক নম্বর। আর আমি তোপা মজুমদার সেই জায়গা থেকে, আমি ছোটবেলায় যেমন আমার মাকে একজন একটা পোস্ট কার্ড দিয়েছিলেন লন্ডনের একজন স্টেজ অ্যাক্ট্রেস এলেন টেরি, ওনার থিয়েটার অ্যাক্ট্রেস, ওনাকে নিয়ে একটা পোস্ট কার্ড হয়েছিল। তা আমার মনে হয় আমাকে নিয়ে পোস্ট কার্ড হবে তা বলছি না, কিন্তু থিয়েটার অ্যাক্টর হিসেবে আমি ওরকম একটা জায়গায় যেতে চাই।